আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলর হোসেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে একটা ছোট্ট কথা বলি মাই ডিয়ার স্টুডেন্টস যে আপনারা যদি অ্যাসাইনমেন্টের উপস্থাপনাটা খুব সুন্দর করে করতে না পারেন তাহলে কিন্তু টিচার অর্থাৎ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সর্বনিম্ন যে নাম্বারটা আছে সেটা আপনাকে দেবে তখন অ্যাসাইনমেন্টের উপস্থাপনাটাই হতে হবে হ্যান্ডসাম জোস অসম ফ্যান্টাস্টিক যাই বলে না কেন অর্থাৎ আপনাকে আপনার উপস্থাপনাটা অত্যন্ত সুন্দর করতে হবে আমি বলতে বাধ্য হচ্ছি ছোট্ট করে এই কথাটা যে আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে কিন্তু আমার কাছে দু চারটি বাদ দিয়ে বাকি সবগুলোই উপস্থাপনা একদম যেটা নিম্ন সেটা মনে হয়েছে প্লিজ মনে কষ্ট নিয়ে না আমি কারো দুর্নাম করতে চাচ্ছি না জাস্ট আপনাদের কথা ভেবে আমি এই কথাটা বলছি সো প্লিজ আপনারা উপস্থাপনা খুব ভালো করে করবেন আমি যেভাবে লিখে দিয়েছি সেইভাবে উপস্থাপনাটা ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে তো চলুন আমরা ভিটে শুরু করে ফেলি তো ওকে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা আজকে যে অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করব সে অ্যাসাইনমেন্টটি আপনাদেরকে দ্বিতীয় সপ্তাহে জমা দিতে হবে কিন্তু এটা রসায়নের এক নম্বর অ্যাসাইনমেন্ট যেটি তৃতীয় অধ্যায় থেকে করা হয়েছে আপনাদেরকে আমি বারবার বলছি আপনারা প্লিজ আপনাদের উত্তর করার সময় অবশ্যই এত সুন্দর করে ব্যাখ্যা লিখবেন যাতে করে টিচার ইমপ্রেস হয়ে যায় আপনার লেখাগুলো পড়ে সো প্লিজ আপনারা আমাদের যে ব্যাখ্যাগুলো দেখছেন সেভাবেই আপনি সরাসরি লিখতে পারবেন এবং আপনি ভালো নাম্বার পাবেন ইনশা আল্লাহ তো দেখি আমরা আমাদের বলেছিল যে আমাদের এখানে চারটা মহলও ছিল চারটা মহলের নাম নিউট্রন সংখ্যা নির্ধারণ করতে বলেছিল তো দেখেন আমরা শুধুমাত্র নিউট্রন সংখ্যা যদি এক লাইনে নির্ধারণ করে দিই তাহলে টিচার কিভাবে আপনাকে নাম্বার দেবে বলেন তো এবার আছেন দেখেন আমরা প্রথমত বলবো যে প্রশ্নে উল্লেখিত প্রথম মৌলটি সোডিয়াম ঠিক আছে তারপরে সোডিয়ামের নিউট্রন সংখ্যা নির্ণয় করা হলো দেওয়া আছে সোডিয়ামের ভর সংখ্যা তেইশ এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা দেওয়া ছিল এগারো কিন্তু আমি যদি ভর সংখ্যা দিয়ে নিউট্রন সংখ্যাটা বের করতে চাই তাহলে আমার কিন্তু প্রোটন সংখ্যাটা লাগবে তাই আমরা বলবো যে আমরা জানি কোনো মৌলের পারমাণবিক সংখ্যাকে ওই মৌলের প্রোটন সংখ্যা বলে তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে যে কত এগারো ওকে তাই আমরা পারমাণবিক সংখ্যা যেহেতু এগারো দেওয়া ছিল আর যেটাই পারমাণবিক সংখ্যা সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা তাই আমরা প্রোটন সংখ্যা পেয়ে গেলাম আর ভর সংখ্যা পেয়ে গেলাম তাহলে আমরা এখন ভর সংখ্যা সূত্রটা অ্যাপ্লাই করে দেবো যে আমরা জানি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা এবং এখান থেকে নিউট্রন সংখ্যা সমান কী হবে ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা ভর সংখ্যা ছিল তেইশ প্রোটন সংখ্যা আমরা এগারো পেলাম তেইশ থেকে এগারো বাদ দিলে আমরা কত পাবো বারো পাবো আর সোডিয়ামের নিউট্রন সংখ্যা বারো আনসার লিখলাম দেখেন আপনি যখন এইভাবে সুন্দর করে ছামাক ছালো করে লিখবেন তখন আপনার কিন্তু নাম্বারটা ভালো আসবে হ্যাঁ আচ্ছা এবার আমাদের দ্বিতীয় প্রশ্নটাই করেছিল একটা মৌলকে দিয়ে সর্বমোট চারটা প্রশ্ন করা হয়েছে একই রকম ভাবে চারটা মৌল দিয়ে চার চারে ষোলোটা প্রশ্ন করেছে আপনাকে খুব ভালো করে মনে রাখবেন একটা মৌলকে দিয়ে চার ধরনের প্রশ্ন করেছে আপনাকে তাহলে সোডিয়ামের আমরা নিউটন সংখ্যা বের করলাম এবার বলেছিল যে ওই মৌলটারই আপনার বোর পরমাণু মডেল অনুযায়ী আপনার চিত্রটা অঙ্কন করো তাহলে আমরা বলবো যে সোডিয়ামের বোর পরমাণু মডেল অনুযায়ী চিত্র অঙ্কন করা হলো তাহলে আমাদের বোর পরমাণু মডেল মানে কি শক্তিস্তর থাকবে এখানে প্রধান শক্তিস্তর থাকবে উপশক্তিস্তর থাকবে না অর্থাৎ আমরা দিব নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি প্রথম শক্তি দুইটা দ্বিতীয় শক্তি আটটা এবং শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকবে এটা চিত্র শেষ আমরা হ্যাস ইউজ করছি মানে কি এখান থেকে এই অংশটুকু আর একটা প্রশ্নের উত্তর তারপরে এখান থেকে দেখেন তিন নম্বর যেটা অর্থাৎ আমাকে বলেছিল যে ওই মৌলটারই আপনার শক্তিস্তরের ইলেটন ইলেকট্রন বিন্যাস দেখাও তাহলে আমরা বলবো সোডিয়ামের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে প্রথম কক্ষপথে দুইটি দ্যাট মিনস হচ্ছে দুই দ্বিতীয় কক্ষপথে আটটি দ্যাট মিনস হচ্ছে আট শেষ কক্ষপথে একটি দ্যাট মিনস হচ্ছে ওয়ান তো এবার এটা হলো যে আমাদের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা সংখ্যা দিয়ে দেখানোর পদ্ধতি এবার এখন বলেছিল যে আমাকে উপশক্তি স্তরে বা অরবিটালে আবার ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে ওই মৌলটারই তাহলে আমরা সোডিয়ামের উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান ব্যাস গেল এবার আসি আমরা এই মানে চারটা প্রশ্নের উত্তর আমরা কী করলাম একটা মৌলকে দিয়ে করলাম অর্থাৎ সোডিয়াম দিয়ে নিউট্রন সংখ্যা বের করা তারপরে হচ্ছে সোডিয়াম দিয়ে পরমাণুর মডেল অনুযায়ী আমাদের চিত্র অঙ্কন করা তারপরে শক্তি স্তর ইলেটন বিন্যাস উপশক্তি স্তর বিন্যাস একই রকমভাবে চারটা মৌল দেওয়া ছিল চারটা মৌলের ক্ষেত্রে আপনি সবগুলো উত্তর ঠিক একই রকমভাবে করার চেষ্টা করবেন প্লিজ তো আমি পরবর্তী উত্তরগুলো মনে করেন যে কি এভাবেই তো করতে হবে সবগুলো তো আমি এগুলো শর্টকাটে করে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই সুন্দর করে লিখে লিখে করবেন কিন্তু কখনই কিন্তু আবার এই শর্টকাট মারবেন না প্লিজ তো আমাদের জাস্ট এখানে উল্লেখ করে দিয়েছি যে প্রশ্নে উল্লেখিত দ্বিতীয় মৌলটি হচ্ছে ফসফরাস তাহলে সুন্দর করে বলবো যে দেওয়া আছে ফসফরাসের ভর সংখ্যা এত ফসফরাসের পারমাণবিক সংখ্যা আমাদের পনেরো তারপর আমরা জানি কোন মলের পারমাণবিক সংখ্যাকে ওই মলের প্রোটন সংখ্যা বলে অতএব ফসফরাসের প্রটন সংখ্যা হয়ে যাবে পনেরো তাহলে একই রকমভাবে সূত্র অ্যাপ্লাই করবেন তারপরে আমরা জাস্ট এন বলতে নিউট্রন সংখ্যা বুঝিয়েছি তো আমি এখানে সূত্র যেভাবে ওখানে করে দিয়েছি সুন্দর করে জাস্ট ভর সংখ্যার মান বসাবেন প্রটন সংখ্যার মান বসানো উত্তর গেল ষোলো তারপরে ফসফরাসের আমার চিত্রটা দেখাতে হবে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে পাঁচটা এবার শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস তাহলে কী হচ্ছে একই রকমভাবে ওভাবে লিখবেন একই রকমভাবে কিন্তু আমি এখানে শর্টকাট দিয়েছি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দুই আট পাঁচ তারপরে ফসফরাসের আমাদের উপশক্তি স্তর বা অরবিটাল দিয়ে ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু অ্যান্ড থ্রি পি থ্রি আশা করছি আমার স্টুডেন্ট ক্লিয়ার ওকে তাহলে এখন তৃতীয় মৌলটা ছিল পটাশিয়াম তাহলে যে তৃতীয় পটাশিয়াম একই রকমভাবে আমরা সুন্দর করে লিখবো নিউট্রন সংখ্যা একবারেই দিয়ে দিচ্ছি ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা মানে ভর সংখ্যাকে এই দ্বারা প্রকাশ করা হয় তাহলে চল্লিশ থেকে উনিশ বার দেব আমরা একুশ পেয়ে যাব একই রকমভাবে আমরা চিত্র অঙ্কন করেছি ইলেকট্রন বিন্যাস অবশ্যই পটাশিয়ামে দেখাবো এবং এই ইলেকট্রন বিন্যাসটার ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদেরও হয়তো বা দ্বিধাতন্ত্র থাকতে পারে যে স্যার অনেক জায়গাতে তো আমরা এরকম দেখছি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপরে যে থ্রি এস টু থ্রি পি সিক্স তারপর হচ্ছে ফোর এস ওয়ান দেখেন এটাও সঠিক এটাও সঠিক দ্যাটস নো প্রবলেম বাট আমি যদি বলি একদম গ্রামের খাঁটি সরিষার তেল তাহলে এটাই হচ্ছে যে হানড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এটা হলো যে মনে করেন যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সঠিক দ্যাটস নো প্রবলেম এটাও সঠিক এটাও সঠিক সঠিক তবে আসলে কী জানেন থ্রি এস পি থ্রি ডি এদের সবাইকে পাশাপাশি রাখাটাই আমাদের উত্তম যদি বা তার সর্বশেষ কক্ষপাতে ইলেকট্রন প্রবেশ করে না তো কেন প্রবেশ করে না যেহেতু আপনারা এগুলো পরীক্ষার্থী অবশ্য সেগুলো জানেন সেটা নিয়ে আলোচনা না করাটাই সেও হবে চতুর্থ মূল্যটা ছিল কপার এবার নিউট্রন সংখ্যা বের করবো আমরা চৌত্রিশ পাবো এর এর ইলেকট্রন বিন্যাসটা একটু ছেলে মেয়েদের হয়তো সমস্যা হতে পারে আমরা নিচে কপার লিখবো প্রথম কক্ষপাতের দুইটা দ্বিতীয় কক্ষপাত আটটা তৃতীয় কক্ষপাত এখানে আঠারোটা থাকবে তাহলে সর্বমোট হল যে আমাদের কপারের যেহেতু উনত্রিশ তাহলে এখানে হয় আর লাস্টে একটা থাকে এই কারণে আমরা কপারের উনত্রিশটাই ইলেকট্রন এইভাবে সাজানোর চেষ্টা করব তাহলে ইলেকট্রন বিন্যাস কীরকম হবে দুই হবে আট হবে আঠারো হবে এক হবে আর কপারের ক্ষেত্রেও ব্যতিক্রম ধর্মে ইলেকট্রন বিন্যাস হয় খুব ভালো করে মনোযোগ রাখতে হবে কপারের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস ওয়ান থ্রি ডি নাইন ফোর এস টু হওয়ার কথা বাট স্পেশিয়ালি ডি অরবিটাল দুইটা অবস্থাতে পূর্ণতা দেখায় একটা হচ্ছে ফাইভ আর একটা হচ্ছে টেন এই কারণে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের উত্তর আশা করছি আমার স্টুডেন্টরা একদম খুব ভালো মতন বুঝতে পারছে এগুলো তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ইনশাল্লাহ সকল প্রশ্নের উত্তর দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা